গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘুদি গ্রামের মইনুদ্দিন শেখের তিন ছেলে। তিনজনই ছিলেন সরকারি চাকরিজীবী। এই তিনজনের একজন আব্দুর রফ শেখ। আব্দুর রফের একমাত্র ছেলে আজকের সাকিব খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগে সাকিব খানকে মাসুদ রানা শেখ বলেই সবাই জানত। বংশগত পদবি শেখ হলেও চলচ্চিত্র জগতে তিনি বাংলাদেশের সাকিব খান নামেই পরিচিত। সাকিব খানের বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। এসএসসি ও এইচএসসি পাশ করার পর সাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। ঢাকায় সিনেমার কিং খান প্রথম সিনেমার শুটিং করেন 1999 সালে। আফতাব খান টুলুর পরিচালনায় সেই সিনেমার নাম সবাই তো সুখী হতে চায়। এই সিনেমার শুটিং চলাকালে সাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক ও প্রযোজকদের মাঝে। আর সেই কারণেই প্রথম অভিনীত সিনেমার আগেই 1999 সালের 28 মে মুক্তি পায় সাকিব অভিনীত অনন্ত ভালোবাসা, যেটির পরিচালক সোহানুর রহমান সোহান। চলচ্চিত্র কোরিওগ্রাফার আজিজ রেজার অধীনে একটি নাচের কোর্স সম্পন্ন করেন সাকিব। এছাড়া 2011 থেকে 2015 সাল পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে সাকিব খান এক পুত্রের জনক, তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। 2008 সালে প্রেম করে বিয়ে করা অপবিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছেন। সেই ডিভোর্স কার্যকর হয়েছে 2019 সালের মার্চ মাসে। তবে এখনও ছেলে জয়ের খোঁজ রাখেন বাবা সাকিব খান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাকিব খান। 2012 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2016 সালে আরও ভালোবাসবো তোমায় ও 2017 সালে সত্তা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পান এই নায়ক। বর্তমানে নায়ক সাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গুঞ্জন আছে দেশটির নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন সাকিব খান। শর্ত সাপেক্ষে অন্তত 6 মাস অভিনেতাকে যুক্তরাষ্ট্রে থাকতে হবে, যদিও এই ব্যাপারে এখনও মুখ খোলেননি অভিনেতা। সাদা কালো নিউজ।